এমন অনেকেই আছেন যারা ভিডিও এডিটিংয়ের ভিও জানেন না, যেমন আমি শার্ট আয়রন করতে জানি না, যে কারণে কুচকায় আছে একদম। বাই দ্য ওয়ে, আমার ব্যাকগ্রাউন্ডে যে কুকুরের ডাকগুলো আছে এগুলোকে একটু ইগনোর করবেন প্লিজ, কারণ আমার এলাকায় কুকুরের দাদাগিরিটা একটু বেড়ে গিয়েছে, তারা এলাকা নিয়ে মারামারি করে। যাই হোক, সো ভিডিও এডিটিংয়ের ভিও জানেন না কিন্তু খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে, দেন সেখানে খুব সুন্দর সুন্দর ভিডিও করেছেন, কিংবা আপনার একটা বাচ্চা আছে যার কিউট কিউট মুহূর্তগুলো রেকর্ড করেছেন, তারপর সেগুলোকে কম্পাইল করে মিউজিক দিয়ে একটু ইফেক্ট অ্যাড করে টেক্সট অ্যানিমেশন দিয়ে জাস্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান, কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় বাধা যেটা সেটা হচ্ছে ভিডিও এডিটিং। একে তো খুবই কমপ্লিকেটেড কাজ, সফটওয়্যারগুলো অনেক হার্ড হয় বেশিরভাগ সফটওয়্যারগুলো, অ্যান্ড দেন সেই সফটওয়্যারগুলো ডাউনলোড করতে বা কিনতে টাকা দিয়ে, কিংবা ক্র্যাক করতে, আবার ওয়াটারমার্ক রিমুভ করতে যে পরিমাণে ঝামেলা পোহাতে হয়, এই ঝামেলার জন্য অনেকেই আছে ভিডিও এডিটিংই করে না। তাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে এমন একটা সফটওয়্যারের সাথে ইন্ট্রোডিউস করাবো যেটা অ্যাকচুয়ালি আপনার কম্পিউটারে বাই ডিফল্ট থাকে সবসময় যদি আপনি উইন্ডোজ 10 ইউজ করেন, এবং সেই সফটওয়্যারটা কমপ্লিটলি ফ্রি, কোনো ধরনের ওয়াটারমার্ক ট্র্যাক যা আছে কোনো ধরনের ঝামেলা নাই, জাস্ট সিম্পল একটা সফটওয়্যার। এবং এই সফটওয়্যারটা দিয়ে আপনি ভিডিও কাট করে, এডিট করে, দেন একটু ইফেক্ট অ্যাড করে, মিউজিক অ্যাড করে, একটু টেক্সট অ্যানিমেশন অ্যাড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। সো চলুন সরাসরি আমরা কম্পিউটারে চলে যাই, চলে গিয়ে দেখি সেই ফ্রি সফটওয়্যারটি দিয়ে কীভাবে কাজ করতে হয়, এবং আজকের ভিডিওটা কমপ্লিটলি বেসিক পিপলদের জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে আছি। আসার পরে আপনারা যেটা করবেন, শুরুতেই আপনার স্টার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে এখানে গিয়ে সার্চ করবেন ভিডিও এডিটর লিখে। ওকে, ভিডিও এডিটর লিখলে, আমি ভিডিও লিখলেই চলে আসলো ভিডিও এডিটর। সো এইটা ওপেন করবেন আপনারা, এটাও হইতে পারে অথবা আপনারা চাইলেই স্টার্ট মেনুতে গিয়ে লিখতে পারেন ফটোজ। যদি ভিডিও এডিটর অনেকের পিসিতে আছে, আসে না, আমি আগের ভিডিওতে, বাই দ্য ওয়ে আমাদের আগে আরেকটা ভিডিও আছে, ওটা নিয়ে একটু পরে কথা বলছি। সো ফটোজ লিখে সার্চ করলেও যেই সফটওয়্যারটা ওপেন হবে এইটা দিয়েও আপনারা সেম কাজই করতে পারবেন। সো ফটোজ কিংবা ভিডিও এডিটর যে কোনোটাই আপনি ওপেন করতে পারেন। আমি আপাতত ভিডিও এডিটর ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এই হচ্ছে ভিডিও এডিটর সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, এবং এখানে আমার এক্সিস্টিং কিছু প্রজেক্ট আছে, আমি সেই প্রজেক্টগুলোকে ডিলিট করে দিই। সো এটাও আপনারা শিখে নিলেন কীভাবে প্রজেক্টগুলো ডিলিট করতে হয়, আমি রিমুভ করে দিলাম, রিমুভ। ওকে, সো এই হচ্ছে ব্ল্যাঙ্ক উইন্ডো, আপনার হয়তো এরকম একটা উইন্ডো আসবে, এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন নিউ ভিডিও প্রজেক্ট নামে একটা অপশান আছে, পাশে তিনটা ডট আছে, যেই ডটে সিমোর, এখানে ক্লিক করলে লেখা আসে মেক এ ভিডিও ফর মি অ্যান্ড ইম্পোর্ট ব্যাকআপ। সো মেক এ ভিডিও ফর মি এর এর কাজটা কী? ওয়েল, এই মেক এ ভিডিও ফর মিতে যদি ক্লিক করেন তাহলে একটা প্রসেস আসবে, যেই প্রসেসে আপনি খুব অল্প সময়ে, লাইক ম্যাক্সিমাম 2 মিনিট টাইম লাগবে, 2 মিনিটে আপনার ভিডিও কাট হয়ে, এডিট হয়ে, মিউজিক অ্যাড হয়ে, ইফেক্ট অ্যাড হয়ে, টেক্সট অ্যানিমেশন অ্যাড হয়ে, পুরা সব কিছু হয়ে জাস্ট রেন্ডারের জায়গাতে এসে ঠেকবে। সো এই প্রসেসটা জাস্ট কীভাবে এত শর্টভাবে একটা ভিডিও এডিট করতে হয় এটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে দেখে আসতে পারেন। যদি আপনার হাতে সময় খুব কম থাকে তাহলে ওই ভিডিওটি আপনার জন্য, বাট একটু টাইম যদি আপনার হাতে থাকে, একটু ম্যানুয়ালি যদি এডিট করতে চান তাহলে আজকের ভিডিওটি। সো আবারও আমরা শুরু করি এখান থেকে। সো বুঝতেই পাচ্ছেন আমরা যদি একটু ম্যানুয়ালি এডিট করতে চাই তাহলে আমাদেরকে নিউ ভিডিও প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ ভিডিও প্রজেক্টে ক্লিক করলে আমাদেরকে প্রজেক্টের নাম দিতে হবে, এবং রিমেম্বার এই নামটা কিন্তু আপনার টেক্সট অ্যানিমেশনে বাই ডিফল্ট থাকবে, যদিও পরে আপনি চেঞ্জ করতে পারবেন। স্টিল আমি আজকে আমার সিঙ্গাপুর ট্যুরের একটা ভিডিও এডিট করব, যে কারণে আমি সিঙ্গাপুর ট্যুর লিখে দিচ্ছি প্রজেক্টের নাম। ওকে, সো এই হচ্ছে ভিডিও এডিটিংয়ের ইন্টারফেস। যারা আগে কখনো একটু হলেও ভিডিও এডিটিং নিয়ে ঘাটাঘাটি করেছেন কিংবা দেখেছেন তারা হয়তো এই ইন্টারফেসের সাথে পরিচিত হবেন, কারণ বেশিরভাগ ভিডিও এডিটিংয়ের লেআউটগুলো মোটামুটি এরকমই হয়। সো বাম পাশে হচ্ছে এখানে আপনার ভিডিও এবং ছবি বা অন্যান্য যে ফাইলগুলো আছে সেগুলো এখানে থাকবে, নিচে হচ্ছে স্টোরিবোর্ড যেটাকে কমনলি সবাই টাইমলাইন বলে, বা এখানে হচ্ছে আপনার ভিডিওগুলো একটার পর একটা থাকবে যেগুলো আপনার একসাথে জোড়া দেবেন, অ্যান্ড এইটা হচ্ছে আপনার প্রিভিউ প্যানেল যেখানে আপনি ভিডিওগুলো প্রিভিউ করে দেখবেন। ওকে, সো প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাডে ক্লিক করা। অ্যাডে ক্লিক করে কিন্তু আমরা ভিডিওগুলো এখানে অ্যাড করতে পারবো। সো অ্যাডে ক্লিক করার পরে ফ্রম দিস পিসি, ফ্রম মাই কালেকশান, ফ্রম ওয়েব, সো আমরা ফ্রম দিস পিসি মানে পিসি থেকে হচ্ছে ভিডিওগুলোকে ইম্পোর্ট করবো। সো আমি অ্যাডে ক্লিক করে ফ্রম দিস পিসিতে ক্লিক করছি। এবার এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ফোল্ডার আমি ওপেন করেছি সিঙ্গাপুর নাম, এটার ভেতরে অনেকগুলো ভিডিও আছে, আবার 2টা ছবিও আছে। সো এই সবগুলোকেই আপনি চাইলেই মার্ক করতে পারেন। সো বেটার হয় আপনি আগে ভিডিওগুলো সিলেক্ট করে একটা ফোল্ডারে রেখে দেবেন, তাহলে সবগুলোকে একসাথে মার্ক করে দেন আমি ওপেনে প্রেস করছি, তাহলে দেখবেন সবগুলো ভিডিও একটু টাইম লাগবে, বাট ভিডিওগুলো এবং 2টা ছবি আমার এই যে এখানে চলে আসলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা এখানে কিন্তু চলে এসছে। এখন আপনার কাজ হচ্ছে এইগুলোকে সিকোয়েন্সিয়ালি স্টোরিবোর্ডের মধ্যে বসানো, যে আপনি কোনটার পরে কোনটা আনতে চাচ্ছেন ভিডিও। সো আমার এখানে মোটামুটি সিকোয়েন্স করাই আছে, তারপরেও আমি থাম্বনেলগুলো দেখে দেখে একটু একটু বুঝতে পাচ্ছি যে কোনটার পরে কোনটা আসবে, বা কোন থাম্বনেলের মধ্যে কী, কোন ভিডিওটার মধ্যে কী আছে। সো আমি জানি এইটাকে আমি ফার্স্টে রাখবো,
এন্ড দেন সেকেন্ড যে ভিডিওটা এটা হচ্ছে আমি এটাই রাখবো, থার্ডটা এটা, অ্যান্ড দেন বাকি যেগুলো আছে আমি এগুলোকে মার্ক করছি, মার্ক করে একসাথে ড্র্যাগ করে নিয়ে আসছি, কারণ আমার এই ভিডিওগুলো মোটামুটি সিকোয়েন্সিয়ালি সাজানো আছে। যদি নাও থাকে তারপরে আমরা পরবর্তীতে এগুলোকে সিকোয়েন্স করতে পারবো। সো সবগুলো মার্ক করে আমি টাইমলাইনে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন একটার পরে একটা চলে এসেছে। এবং আমি এখানে ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি এই যে ভিডিওটা, এটা আমার আরেকটু সামনের দিকে হবে। সো এইটাকে আমি সামনে এখানে নিয়ে আসছি, এই জায়গাটাতে যাবে হচ্ছে এই ভিডিওটা। ওকে, সো এখন আমি বুঝতে পারলাম যে আমার মোটামুটি সিকোয়েন্স ডান। আমি এখন যেটা করব, প্রত্যেকটা ভিডিওকে কাটবো। এটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে কাটাকাটি। যেমন এই ভিডিওটা এখানে টাইম দেখতে পাচ্ছেন 32 সেকেন্ড আছে, এটা 24 সেকেন্ড, এটা হচ্ছে 15, 31, 27, 28, 1 মিনিটের ভিডিও। সো এত বড় বড় ক্লিপ তো রাখবো না, আমি হচ্ছে ইম্পর্টেন্ট পার্টটা রাখবো। সো যদি আপনি কোনো ভিডিও কাট করে শর্ট করে ওই অংশটুকু রাখতে চান, তাহলে যেটা করতে হবে, যে কোনো ভিডিও সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে দেখেন ট্রিম নামের একটা অপশন আছে, এই যে ট্রিম। সো এই ট্রিমে ক্লিক করবেন, তাহলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখন এইখানেও আপনারা এইভাবেও করতে পারেন, অথবা যে কোনো ভিডিওতে রাইট ক্লিক করে উপরে এই যে ট্রিম আছে এই ট্রিমেও ক্লিক করতে পারেন। তাহলে সেমভাবে আমরা ওইখানে ট্রিমে ক্লিক করলে যেটাই আসতো সেম উইন্ডোটাই কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। সো এখান থেকে হচ্ছে আপনি ক্লিপটাকে ট্রিম করতে পারেন। সো আপনি কতটুকু জায়গাতে কোথা থেকে কোথায় নেবেন এটা আপনি প্লে করে দেখতে পারেন। এখানে প্লে করলে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা প্লে হলো। সো আমি হচ্ছে এটাকে দেখছি একটু আগে থেকে, এইখান থেকে জানালাটার বাইরে থেকে যেখানে শুরু হচ্ছে। সো আমি প্লেহেডটাকে এখানে রেখে এই যে ডটটা এখানে রাখার পরে এই পাশে একটা হ্যান্ডেল আছে, দেখেন এই হ্যান্ডেলটাকে টেনে এই পর্যন্ত এনে দিচ্ছি। দেন এটাকে প্লে করে আমি দেখি কতটুকু জায়গা পর্যন্ত রাখবো আমি। ওকে, এইটুকু পর্যন্ত রাখবো। সো এই পর্যন্ত দিয়ে আমি হচ্ছে আবার লেফট সাইডে যে হ্যান্ডেলটা আছে এটাকে টেনে এখানে নিয়ে আসছি। এখন কি হলো, আমার ভিডিওটা কিন্তু এই জায়গা পর্যন্ত ট্রিম হয়ে গেল। এবার যদি আমি অ্যাপ্লাইতে মানে ও ডানে প্রেস করি, তাহলে দেখবেন আগে কত সেকেন্ড জেনে ছিল ভুলে গেছি, এখন 4 সেকেন্ড 4.37 সেকেন্ডসে চলে এসছে। সেমভাবে 24 সেকেন্ডের যে ক্লিপটা, রাইট ক্লিক করে আমি ট্রিমে ক্লিক করব। ক্লিক করার পরে আমি হচ্ছে একটু চেক করব ভিডিওটা কোন জায়গা থেকে অ্যাপ্রোপ্রিয়েট। এটা মনে হয় একদমই শুরু থেকেই দেখতে ভালো লাগছে। সো আমি একদম শুরু থেকেই ভিডিওটাকে নেব। ওকে, এই পর্যন্ত আমি নেব, অথবা আরেকটু সামনে এই যে আমার হাত চলে আসছে এখানে তার একটু আগ পর্যন্ত, এই পর্যন্ত নেব। সো লাস্টে যে হ্যান্ডেলটা আছে এটাকে টেনে আবার এখানে অ্যান্ড করে আমি ডানে প্রেস করব। এখন দেখেন ভিডিওটা ছোট হয়ে মাত্র 3.4 সেকেন্ডসে চলে এসছে। এভাবে আমি বাকি সবগুলোকে কেটে নিচ্ছি একটু ফাস্ট ফরওয়ার্ড করে। ওকে, তো আমার কাটাকাটি ডান। এবার আপনারা চাইলেই পুরো ভিডিওটা প্লে করে দেখতে পারেন, জাস্ট প্রথমটা সিলেক্ট করে দেন প্লেতে ক্লিক করবেন, তাহলে একটার পরে একটা ভিডিও প্লে হতে থাকবে। ডান আমাদের প্রথম ক্লিপ, এবার সেকেন্ড ক্লিপ প্লে হচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে নয়েজগুলো প্লে হচ্ছে, সো এই নয়েজগুলো আসলে এই ভিডিওর ক্ষেত্রে শুনতে ভালো লাগছে না। আপনার যদি কোনোটার শব্দ ব্যাকগ্রাউন্ডে যদি সাউন্ড থাকে বা আপনি কথা বলেন, তাহলে সেটা রাখতে পারেন। বাট যেই ক্লিপ থেকে আপনি শব্দ রাখতে চান না, সেই ক্লিপটা থেকে জাস্ট এই যে মিউজিকের আইকনটা আছে এটাতে ক্লিক করে, মিউজিক না ভলিউমের আইকন, এটাতে ক্লিক করে আপনার জাস্ট ভলিউমটাকে জিরো করে দেবেন। প্রত্যেকটা থেকে রিমুভ করতে চাইলে প্রত্যেকটা থেকে জিরো করে দেবেন। সো আমি হচ্ছে প্রত্যেকটাই সাউন্ড রাখ, কোনোটাতে সাউন্ড রাখবো না, আমি সবগুলোকে জিরো করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড নয়েজ ডান। এখন আসুন আরেকটা সিনারিওতে। লেটস সে আপনি একটা ভিডিও করলেন, বেশ লম্বা সম্ভব ভিডিও, এবং সেই ভিডিওটা আপনি ভিডিওর মাঝখানে কোনো একটা জায়গায় একটু রাখলেন, সেই ভিডিওটা থেকে একটু রাখলেন, অ্যান্ড দেন অন্যান্য কিছু ক্লিপ আসবে, দেন সেই ভিডিওটার বাকি অংশটুকু আপনি লাস্টের দিকে রাখবেন। তার মানে একটা ভিডিওকে, একটা ক্লিপকে আপনি দুইটা ভাগ করবেন, ভাগ করে দুই জায়গাতে বসাবেন। তাহলে কীভাবে করবেন? সো প্রথমেই আমরা যে কোনো একটা ক্লিপ ধরে, যেটা সবচেয়ে বড় ক্লিপ, সেটাকে আমরা দুই ভাগ করি। লেটস সে 5 সেকেন্ড, সবই তো মোটামুটি 5-6 সেকেন্ডের মতো। সো এইটা হচ্ছে 12 সেকেন্ড চলে আসছে। সো আমরা এই ক্লিপটাকে দুই ভাগ করব। দুই ভাগ করার জন্য যে ক্লিপটা দুই ভাগ করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন স্প্লিট ক্লিক আছে। সো আমরা স্প্লিটে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা মাঝামাঝি জায়গায় একটা জায়গায় নিয়ে রাখি, লেটস সে এই জায়গাটাই, এখানে রেখে আমরা ডানে প্রেস করি। এখন খেয়াল করেন এই যে গাড়ির দৃশ্য, গাড়ির ভেতরের দৃশ্য, এটা কিন্তু দুইটা হয়ে গেছে, তার মানে দুইটা ক্লিপ চলে আসছে। সো এখন আমরা কী করতে পারি, একটা ক্লিপকে আমি ভিডিওর একদম শুরুর দিকে, এখানে তো আছে গাড়ি, অ্যান্ড দেন আমরা হচ্ছে জাস্ট স্টোরিটা বোঝানোর জন্য, যে আমরা প্রথমে হোটেলে ছিলাম, দেন গাড়িতে করে একটা জায়গায় গেলাম, টিকিট নিলাম অ্যাকোয়ারিয়ামের, তারপরে অ্যাকোয়ারিয়ামের ভেতরে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, দেন গাড়িতে করে আমরা হচ্ছে একটা জায়গায় গেলাম। যেমন এখানে ক্যাবল কার আছে, সো আমরা গাড়িতে করে ক্যাবল কারে গেলাম। সো ক্যাবল কারের পরে আমরা আবার গাড়িতে করে অন্য আরেকটা লোকেশানে গিয়েছি। সো এটা আসলে ক্যাবল কারের সাথে সাথে না দিয়ে আমরা এইটার পরে দিই, এখানে যে লাইট শোটা হচ্ছে হয়েছে
এটার পরে আমরা দেই, যদিও এটা এখান থেকে খুব বেশি দূরে না, স্টিল আমরা হচ্ছে লাইট শোয়ের পরে গাড়ির সিনটা দিয়ে দিই জাস্ট টু ম্যাচ দ্য স্টোরি। হ্যাঁ, সো এটা হচ্ছে স্প্লিটিং। এইবার আমরা চলে আসবো কীভাবে টেক্সট অ্যানিমেশন অ্যাড করতে হয় সেটাতে। আমি খুব একটা সিকোয়েন্স মেনটেন করছি না, জাস্ট ফিচারগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা কোনটা আগে করতে পারেন পরে করতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। সো টেক্সট যদি অ্যাড করতে চান, এই যে দেখেন অ্যাড টাইটেল কার্ড লেখা আছে, সো আমরা অ্যাড টাইটেল কার্ডে ক্লিক করি। ক্লিক করে এখানে দেখেন একটা নতুন স্টোরিবোর্ডে নতুন একটা অপশন আসবে, সেটা মাঝখানে অ্যাড হয়েছে, কোনো ব্যাপার না, আমরা জাস্ট এটাকে টেনে শুরু দিকে নিয়ে যাই কারণ এটা আমাদের শুরুতে থাকবে। ওকে, এবার এটাতে রাইট ক্লিক করার পরে এডিট নামের একটা অপশন আছে, যেখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে যদি যান তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে কোনো কালার আপনি দিতে পারবেন, আমি লেটস সে ব্ল্যাক কালারই দিচ্ছি আপাতত, জাস্ট ফর দ্য সেক অফ দিস এক্সাম্পল। ডানে প্রেস করছি। এবার আমরা হচ্ছে এটাতে রাইট ক্লিক করব, করে এডিটে আবার যাব। যাওয়ার পরে এখানে দেখেন টেক্সটের একটা অপশন আছে, সো টেক্সটে যদি ক্লিক করি তাহলে টেক্সটের কিছু অপশন আসবে এখানে ডান পাশে, দেখতে পাচ্ছেন অনেকগুলো। সো আমি এখানে টাইটেলের মধ্যে লিখব হচ্ছে সিঙ্গাপুর ট্যুর, জাস্ট এইটুকুই লিখলাম। লেখার পরে এখানে অনেক অপশন আছে, যেমন সিম্পল, সিম্পল রাখলে হচ্ছে এটা সিম্পলই থাকবে, আমরা যদি প্লে করি তাহলে নিচের থেকে জাস্ট উপরে উঠবে। আমরা যদি লাভড দেই তাহলে দেখেন ফন্টও চেঞ্জ হবে, পাশাপাশি অ্যানিমেশনটুকুও চেঞ্জ হবে। এই যে দেখেন অ্যানিমেশন চেঞ্জ হলো। তাহলে আমরা যদি জয়তে ক্লিক করি তাহলে এটার সিস্টেমটাও একটু অন্যরকম, অ্যানিমেশনের সিস্টেম। সো এইভাবে অনেকগুলো অপশন আছে, অ্যাডভেঞ্চারের সিস্টেমটা অন্যরকম। সো আমার এটা যেহেতু সিঙ্গাপুরে একটা ট্যুর ছিল, আমি হচ্ছে অ্যাডভেঞ্চার অপশনটা রাখছি। রাখার পরে এটারও কিন্তু আপনি আরও কাস্টমাইজ করতে পারেন, যেমন এই পাশে দেখেন লেআউট আছে। সো লেআউটের জায়গায় এখন মাঝখানে আছে, আমরা যদি এইভাবে দিই তাহলে এটা কর্নারে চলে যাবে, এভাবে দিলে বাম পাশে, এভাবে দিলে মাঝখানে, এটা দিলে নিচে, এটা দিলে ডান পাশে। সো আমরা ঠিক মাঝখানে রাখছি, চারপাশে বাউন্ডারি, মাঝখানে হচ্ছে টেক্সটটা। আমার কাছে এই ইফেক্টটাই মোটামুটি ভালো লাগছে। সো আমরা যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর ট্যুর লিখা আসলো। ওকে, এখন এটা ডিউরেশন কত? 3 সেকেন্ড, ঠিক আছে, এখানে 3 সেকেন্ড লেখা আছে এন্ড ডিউরেশন। আমরা ডান দেই, এখানেও দেখেন 3 সেকেন্ড লেখা আছে। এখন আপনি যদি চান যে না, আমার টেক্সট অ্যানিমেশনটাকে আমি আর একটু লম্বা করব, তাহলে আপনি রাইট ক্লিক করে এটার ডিউরেশন আছে, দেখেন রাইট ক্লিক করার পরে এখানে ডিউরেশন নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে কত সেকেন্ড দেবেন সেটা দিতে পারবেন। 3 সেকেন্ড থেকে যদি 5 সেকেন্ড করতে চান তাহলে 5 সিলেক্ট করে অথবা এখানে লিখে দেন চেঞ্জে প্রেস করবেন, তাহলে দেখেন এটা 5 সেকেন্ড হয়ে গেল। কিন্তু 5 সেকেন্ড হওয়ার পরে একটা জিনিস আপনি খেয়াল করবেন, আমি যখনই ভিডিওটি প্লে করব টেক্সটটা কিন্তু 3 সেকেন্ড পর্যন্ত প্লে হবে। যে 3 সেকেন্ড হওয়ার পরে বাকি 2 সেকেন্ড কিন্তু এরকম ব্ল্যাঙ্ক কালো একটা পেজ জাস্ট থাকবে, কারণ আমাদের টেক্সটের যে ইফেক্টটা সেটার ডিউরেশন কিন্তু 3 সেকেন্ড পর্যন্ত। এই যে দেখেন, এই যে এটা স্টার্টিংয়ের হ্যান্ডেল, এটা হচ্ছে এন্ডিংয়ের হ্যান্ডেল। সো আমরা যদি 5 সেকেন্ড পর্যন্ত করতে চাই তাহলে কী করবো, এটাকে হ্যান্ডেল থেকে টেনে ধরে 5 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাব। এবার আমরা ডানে প্রেস করব। এখন কী হলো, এটা 5 সেকেন্ড হয়ে গেলো এবং প্লে করলে পুরো 5 সেকেন্ডই হচ্ছে এই টেক্সটের যে অ্যানিমেশনটা ইফেক্টটা আছে সেটা থাকবে। 3, 4, এই যে 5 সেকেন্ডে গিয়ে হচ্ছে অন্য ভিডিওতে চলে আসলো। ওকে, আমাদের টেক্সট ইফেক্ট অ্যাড করা ডান। নেক্সট কাজ হচ্ছে আমাদের দুইটা ছবি ছিল, সো আমরা সেই ছবিগুলোকে একদমই এন্ডিংয়ে, ভিডিওর একদমই শেষে অ্যাড করে দেবো। সো এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা ছবি আমরা সিলেক্ট করলাম, করার পরে ক্লিক করে ধরে শেষ মাথায় এনে ছেড়ে দিলাম। সো আমার এখানে দুইটা ছবি, এই ছবিটাকে আমি আগে দিয়ে দিই, পরের ছবিটা হচ্ছে এটা। সো এখন এই ছবিটার ডিউরেশনও কিন্তু দুইটারই 3 সেকেন্ড করে, আমি 3 সেকেন্ড করেই রাখছি এবং প্লে করলে দেখেন কিছুই কিন্তু হচ্ছে না, জাস্ট ছবিটা স্টিল এখানে রয়ে গেছে, দেন জাস্ট চেঞ্জ হয়ে আরেকটা ছবি চলে আসলো, এটাও এখানে স্টিল রয়ে গেছে। বাট আমি কি করব, এই ছবিটাতে একটু মুভমেন্ট অ্যাড করব। সেটার জন্য যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেন আমরা মোশনে ক্লিক করব। মোশনে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যেমন এটা জুম ইন সেন্টার, জুম আউট সেন্টার, দেন জুম ইন লেফট, জুম ইন রাইট। যে কোনোটা সিলেক্ট করে আপনি যদি প্লে দেন তাহলে দেখেন এটা কিন্তু প্লে হচ্ছে, অ্যানিমেশনটা প্লে হচ্ছে। এটা যেমন টিল্ট ডাউন, সো আমি এইটা দিচ্ছি টিল্ট ডাউন, এটা দিয়ে ডানে প্রেস করছি। কিন্তু ডানেভাবে দেখেন কালো একটা বর্ডার রয়ে গেছে, যেটা দেখতে খারাপ লাগছে। সো যে কোনো ভিডিওতে এরকম যদি থাকে, যে কোনো ক্লিপে, সেটা ভিডিওতে হোক কিংবা ছবিতে হোক, আপনি যা সিলেক্ট করবেন, করার পরে এইখানে দেখেন একটা অপশন আছে ফুল স্ক্রিনের আইকন দেওয়া, রিমুভ অর শো ব্ল্যাক বার্স। এটাতে ক্লিক করে রিমুভ ব্ল্যাক বার্সে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার দুই পাশের ব্ল্যাক বার চলে যাবে কিন্তু ছবিটা একটু জুম হয়ে যাবে আর কি। সো আমরা যদি প্লে করি এখন, আচ্ছা এটা নেক্সট ইমেজে চলে গিয়েছে, আমরা যদি প্রথমটাকে প্লে করি, এই যে দেখেন নিচের থেকে উপরের দিকে এটা টিল্ট হচ্ছে। এবার লাস্ট যে ইমেজটা, এটার মধ্যে আমরা মোশনে যাই, যাওয়ার পরে এটাকে আমরা হচ্ছে একটু জুম ইফেক্ট দেই, জুম ইন সেন্টারে দিয়ে আমরা ডানে প্রেস করি। করার পরে এটাতেও আমরা এখানে ক্লিক করে রিমুভ ব্ল্যাক বার্সে দিই। এবার আমরা আবার আগে থেকে প্লে করি, সো ছবিটা এখান থেকে স্লাইড হচ্ছে উপরের দিকে, অ্যান্ড দেন ওইটা হচ্ছে জুম হলো, ঠিক আছে। যদিও এটা জুমের জন্য পারফেক্ট না, স্টিল আমরা জাস্ট বোঝানোর জন্য দিলাম। এইভাবে আপনি যে কোনো ইফেক্ট দিতে পারবেন। এবং আপনার কোনো ভিডিও কিংবা ছবি যদি লেটস সে
রোটেট করা থাকে, ওরিয়েন্টেশন যদি ঠিক না থাকে তাহলে আপনি যে কোনো ছবি কিংবা ভিডিওতে সিলেক্ট করে এই যে দেখেন একটা আইকন আছে এটাতে ক্লিক করে কিন্তু আপনি রোটেট করাতে পারেন ছবি কিংবা ভিডিওকে। ওকে, আপনি চাইলে ভিডিওকেও এইভাবে রোটেট করাতে পারেন। ডান, অনেক সময় আছে আমরা পোর্ট্রেট মোডে ভিডিও করে সেটাকে ল্যান্ডস্কেপ করতে চাই, তখন কিন্তু এই বাটনটা কাজ করবে। আর ডিলিট বাটন দিয়ে তো বোঝেনি, যে কোনো ক্লিপ সিলেক্ট করে দেন ডিলিটে প্রেস করলে সেটা রিমুভ হয়ে যাবে। আর এখানে যদি ক্লিক করেন তাহলে রিমুভ অল অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনার টাইমলাইনে, সরি আপনার স্টোরি বোর্ডে যতগুলো ক্লিপ আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, সো নেক্সট আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে ইফেক্ট। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট না, সরি এটা ফিল্টার্স বলে আর কি। সো এখানে ফিল্টার্স নামের একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে প্রত্যেকটা ভিডিওর আপনি কালারটাকে একটু চেঞ্জ করতে পারেন, লুকটা জাস্ট একটু চেঞ্জ করতে পারেন। যেমন এখন এখানে একটা কালার আছে, আমরা যদি ক্লাসিক দিই তাহলে কালারটা একটু ডিফারেন্ট হয়, আমরা যদি অ্যাডভেঞ্চার দিই তাহলে কালারটা একটু ওয়ার্ম একটা টোন চলে আসে কালারে। দেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি করতে পারেন, একটু এনার্জেটিক করতে পারেন কালারটা, একটু স্যাচুরেশনটা বেড়ে গেলো চারপাশে, দেখেন জয় লাভ, এরকম অনেক ধরনের কালার আছে, পিক্সেলেটেড আছে। সো আপনি চাইলে যে কোনো কালার চুজ করতে পারেন। আমি এখান থেকে হচ্ছে জয়টা দিচ্ছি, তাই একটু স্যাচুরেটেড মনে হচ্ছে, যদিও একটু ম্যাজেন্টা একটা টিন্ট আছে। আচ্ছা, আমরা অ্যাডভেঞ্চারটা রাখি এখানে, অ্যাডভেঞ্চার দিয়ে ডানে প্রেস করছি। সো এই ইফেক্টগুলো আমি সবগুলোতে দেখাবো না, আপনারা চাইলে সবগুলোতে অ্যাড করতে পারেন। এখানেও যেমন ফিল্টার আছে, ফিল্টারের মধ্যে গিয়ে প্লেটসে আমরা হচ্ছে এটাতে জয় অ্যাড করি না, জয়টা দিলে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এটাতে ক্লাসিক দিই, ক্লাসিক দিয়ে ডানে প্রেস করি। ওকে, এইভাবে আপনি হচ্ছে যে কোনো ভিডিও ছবিতে এই ফিল্টারগুলো অ্যাড করতে পারবেন। নেক্সট হচ্ছে স্লো মোশন বা ফাস্ট মোশন। কোনো ভিডিওকে যদি আপনি স্লো করতে চান কিংবা ফাস্ট করতে চান তাহলে কীভাবে করবেন? যেমন এই ভিডিওটা, এটার যেই ক্লিপটা, এটা হচ্ছে গাড়ি এখানে চলছে, খুব ফাস্ট যাচ্ছে, তাই না? সো আমরা যদি এটাকে একটু স্লো করতে চাই তাহলে এই ক্লিপটাতে সিলেক্ট করে এখানে স্পিড নামের একটি অপশন আছে, দেখেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন নর্মাল স্পিড আছে 1x, এটাকে আমরা কমিয়ে 0.5 দিয়ে দেব, তাহলে এটা হচ্ছে অর্ধেক স্লোলি প্লে হবে, 50% স্লো। এখন দেখেন টাইমও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, 3.4 থেকে 6.8। এবার যদি আমরা প্লে করি এটাকে তাহলে দেখেন এখন ভিডিওটা একটু স্লোলি প্লে হচ্ছে। আবার যদি সেমভাবে আপনি যদি কোনো ভিডিও স্পিড বাড়াই দিতে চান তাহলে কিন্তু আপনি জাস্ট সেই ভিডিওটা সিলেক্ট করে স্পিডে গিয়ে দেন হচ্ছে স্পিডটা বাড়িয়ে দেবেন, এটা 2x করে দিলে দ্বিগুণ স্পিডে বাড়ে প্লে হবে। আমরা যদি প্লে করে দেখি, এই যে দেখেন এখন কিন্তু মাছগুলো দ্বিগুণ স্পিডে মুভ হচ্ছে। বাট আমরা এটা স্পিডটা আরেকটু কমাবো, লেটস সে 1.5 দিয়ে দেব, দেড় গুণ স্পিডে এখন এই ভিডিওগুলো, মাছগুলো এখন দেড় গুণ স্পিডে নড়াচড়া করছে। ওকে, সো এই হচ্ছে স্পিড। এবার ফাইনালি আমরা খুব ইন্টারেস্টিং একটা ইফেক্টে চলে আসি, সেটাকে বলা হচ্ছে 3D ইফেক্টস। সো আমরা যদি এই 3D ইফেক্টসে ক্লিক করি তাহলে দেখেন এখানে আরেকটা প্যানেল ওপেন হলো, এবং এই প্যানেলে অনেকগুলো অপশন আছে, যেই অপশনগুলো খুব ইন্টারেস্টিং। যেমন এটা যেহেতু একটা অ্যাকোয়ারিয়ামের সিন, এখানে পানি আছে, মাছ আছে, সো আমরা এখান থেকে একটা এই যে বাবলস দেখতে পাচ্ছেন, বাবলস বাবলস নামে কিন্তু দুইটা ইফেক্ট আছে। আমরা যদি শুধু বাবলস এভরিওয়্যার যেটা আছে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটাকে আমরা দেখেন এখানে একটা বার চলে আসলো ভিডিওর মধ্যে, এই বারটা মানে দিয়ে বোঝাচ্ছে যে আপনি কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বাবল রাখতে চাচ্ছেন। সো আমি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বাবল রাখবো। ওকে, এবার যদি আমরা শুরু থেকে প্লে করি তাহলে খেয়াল করেন এই বাবলগুলো কিন্তু আগে ছিল না, তাই না? এই বাবলগুলো এখন নতুন করে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, সো এই বাবল আমি এখানে রাখলাম আপাতত, আমি ডানে প্রেস করছি। অ্যান্ড দেন আমরা লেটস সে এখানে একটা জেলিফিশ দেখতে পাচ্ছি, আমরা এই জেলিফিশটা সিলেক্ট করে দেন হচ্ছে 3D ইফেক্টসে যাই। যার পরে এখানে অনেক ইফেক্ট আছে, আপনারা যে কোনোটা দিতে পারেন, লাইক বার্থডে ইফেক্টের জন্য এই যে বার্থডের বেলুন আছে, তারপরে অটোমান লিভস আছে, তার মানে পাতা উড়ে যাচ্ছে গাছের, এরকম ব্রেকিং নিউজ, দেন বাটারফ্লাই, এখানে এটা দিলে হচ্ছে যদিও অ্যাকোয়ারিয়ামের ভিতরে বাটারফ্লাই ওড়ে না, বাট ইউ গেট দ্য আইডিয়া, এটা চাইলে আপনি ন্যাচারাল কোনো একটা সিনের মধ্যে এটা অ্যাড করতে পারবেন, ইট লুকস নাইস। আবার কোনোটা ডিলিট করতে চাইলে এখান থেকে জাস্ট রিমুভ করে দেবেন, দেন আবার ইফেক্টসে যাবেন, যার পরে আপনি দেখতে পাচ্ছেন এই যে অনেক অনেক ইফেক্ট আছে, আপনারা যে কোনোটা চাইলে অ্যাড করতে পারেন। সো আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, যদিও এটা দেখতে খুবই বাজে লাগবে, বাট আমরা হচ্ছে এই জেলিফিশটার উপরে আগুন লাগাই দেবো। হ্যাঁ, সো এই যে রেইজিং ফায়ার নামের একটা ইফেক্ট আছে, এইটা হচ্ছে আমরা জেলিফিশের উপরে বসাই। এখন খেয়াল করেন এই আগুনটা আমরা পুরোটা জুড়ে দেই, দেওয়ার পরে আমি যদি শুরুতে নিয়ে যাই তাহলে জেলিফিশটা কিন্তু মুভ করছে, বাট আগুনটা কিন্তু মুভ করছে না, দেখেন আগুনটা কিন্তু নিচে রয়ে যাচ্ছে, নিচে চলে আসছে, তাই না? আমরা যেটা করব এই ফায়ারটাকে ট্র্যাক করব। এবং যারা ভিডিও এডিটিং সম্পর্কে বা মোশন গ্রাফিক্স সম্পর্কে জানেন তারা হয়তো বুঝবেন এটা, যে এই ট্র্যাকিং করা কিন্তু অনেক টাফ একটা কাজ, ঠিক আছে? যে কোনো সফটওয়্যারের জন্য এটা খুব টাফ একটা কাজ, বাট এই সফটওয়্যার দিয়ে খুব ইজিলি হয়। সেটা কীভাবে করতে হবে দেখেন, এখানে একটা নোঙরের আইকন আছে অ্যাটাচ টু দ্য পয়েন্ট, এটা যদি আমরা অন করে দেই তাহলে একটু সময় নেবে এটা প্রসেস হতে। প্রসেস হয়ে যাওয়ার পরে এখানে আপনারা যে নোঙরের আইকনটা দেখতে পাচ্ছেন, এটা ড্র্যাগ করে যেখানে বসাবেন সেই জায়গাটাকে পয়েন্ট ধরে আগুনটা মুভ হবে। আবারও প্রসেস হচ্ছে,
প্রসেসটা শেষ হয়ে গেল। এবার শেষ হওয়ার পরে আমরা এটা একটু শুরু থেকে প্লে করি। প্লে করলে দেখতে পাচ্ছেন আগুনটা কিন্তু এখন জেলিফিশটাকে ট্র্যাক করছে, মানে জেলিফিশটা যেভাবে মুভ করছে সেখান থেকে কিন্তু আগুনটাও সেভাবেই মুভ করছে। আগে কিন্তু মুভ করতো না। আমরা আবার প্লে করি, খেয়াল করতে পাচ্ছেন আগুনটা জেলিফিশের সাথে সাথে কিন্তু মুভ হচ্ছে, উইচ ইজ রিয়েলি কুল। ওকে, তো আই হোপ আপনারা 3D ইফেক্টসটা বুঝতে পেরেছেন। আপনারা একটু নিজেরা এক্সপ্লোর করলেই বুঝে যাবেন আসলে এটার কাজ কী, এবং খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু ফিচার এখানে অ্যাড করতে পারবেন। আমরা কিন্তু ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে এসেছি প্রায়। এখন আমাদের কাজ হচ্ছে মিউজিক অ্যাড করা। সো এখন কিন্তু ভিডিওটা পুরো সাইলেন্ট, কোনো সাউন্ড কিন্তু নেই। সো মিউজিক অ্যাড করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা অপশান আছে উপরে। আমরা যদি এটাতে প্রেস করি তাহলে এখানে অনেকগুলো ডিফল্ট মিউজিকের অপশান আসবে, যেগুলো এই সফটওয়্যারের ভিতরে দেওয়া আছে, এবং এইগুলো সবগুলোই কপিরাইট ফ্রি। সো আপনারা ইউজ করতে পারেন, এখান থেকে আপনি শুনে শুনে বাছাই করবেন। আমি হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্ট ওশেন যে মিউজিকটা আছে এটা আমি প্লে করি। এটা আমার পছন্দ, সো এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন মিউজিকের ভলিউম আছে, এখন 100% দেওয়া। আপনি চাইলে এটা কমাতে পারেন। কমাবেন কখন? যখন আপনার ভিডিওর মধ্যে কোনো ভয়েস আছে বা অন্য কোনো সাউন্ড আছে যেটা ইম্পর্ট্যান্ট আপনি রাখতে চাচ্ছেন, তখন কিন্তু মিউজিকের ভলিউমটা কমিয়ে দিলে সেই সাউন্ডটা শুনতে পারবেন। কিন্তু আমার ভিডিওতে যেহেতু কোনো সাউন্ড নেই, ভিডিওর মধ্যে আমি কোনো সাউন্ড রেকর্ড করিনি, সো আমি এটাকে 100% দিয়ে ডানে প্রেস করে দিচ্ছি। এখন কি হলো, আমার সবগুলো ভিডিওতে মিউজিক অ্যাড হয়ে গেল, পুরো ভিডিওটাতে। আমি যদি প্লে করি শুরু থেকে, প্রথম থেকে প্লে, ওকে, আমি পুরো ভিডিওটা এখন আর প্লে করছি না। আই থিঙ্ক ইউ গেট দি আইডিয়া। আমরা হচ্ছে যেখানে ইফেক্ট দিয়েছিলাম ওইগুলো একটু প্লে করি। যেমন এটাতে বাবল দিয়েছিলাম, এটাতে না, এখানে বাবল দিয়েছিলাম, বাবল চলে আসলো। এটাতে ফায়ার ইফেক্ট, ওকে, সো ইউ গেট দি আইডিয়া। আমাদের কাজ কিন্তু মোটামুটি ডান। এরপরে এখন কথা হচ্ছে, আপনি কি শুধুমাত্র এই সফটওয়্যারের ভিতরে যে ইফেক্টগুলো আছে এগুলোই দিতে পারবেন কি না মিউজিক আর কি? না, আপনি কাস্টম মিউজিকও দিতে পারবেন। কাস্টম মিউজিক দেওয়ার জন্য যে কাস্টম অডিওর অপশন আছে এখানে ক্লিক করে আপনি অ্যাড অডিও ফাইলে যদি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারের ফোল্ডার ওপেন হবে। এখান থেকে আপনি আপনার পছন্দের মিউজিকটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিতে পারেন, তাহলে হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা আর ওইটা দেখাচ্ছি না, কারণ আপনারা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পর্কে জেনেই গেলেন। আমাদের কাজ কিন্তু মোটামুটি ডান। যখন এই ভিডিও শেষ হয়ে যাবে তখন প্লে করে পুরো ভিডিওটা একবার দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আবার সেটা ঠিকঠাক করে দেন আমরা ফাইনালি রেন্ডারে চলে যাব বা ভিডিওটা এক্সপোর্ট করব। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই। সো এখন যে অ্যাসপেক্ট রেশিওটা আছে এটাকে বলা হয় 16:9, তার মানে ভিডিওর যেই, অনেকে এটাকে রেজুলেশন বলে, আসলে এটা রেজুলেশন না, এটা হচ্ছে ভিডিওর অ্যাসপেক্ট রেশিও। সো এই 16:9টা হচ্ছে কমনলি আমরা ইউটিউবে দেখে থাকি এবং কম্পিউটারের স্ক্রিনে এটা সুন্দর করে ফিট হয়। কিন্তু স্মার্টফোনের স্ক্রিনের মধ্যে যদি আমরা ল্যান্ডস্কেপ না করি তাহলে এইটা কিন্তু ফিট হয় না। আপনারা এই জন্য দেখবেন ফেসবুকে স্কোয়ার সাইজের ভিডিও আসে। সো আপনি যদি এই অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে চান তাহলে উপরের দিকে ফিনিশ ভিডিওর পাশে যে তিনটা ডট আছে এখানে ক্লিক করে এখানে দেখেন 16:9 অ্যাসপেক্ট রেশিও দেওয়া। আপনারা যদি এখানে ক্লিক করে 4:3 দিয়ে দেন তাহলে এখন খেয়াল করেন এটা কিন্তু স্কোয়ার সাইজের হয়ে গেল, বাট উপরে নিচে ব্ল্যাক বার আছে। সো ব্ল্যাক বার কীভাবে যেন রিমুভ করতে হয় আমরা কিন্তু একবার দেখেছিলাম। সো এই ভিডিওটায় ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করে রিমুভ ব্ল্যাক বার্সে দেই তাহলে খেয়াল করেন ব্ল্যাক বার্স কিন্তু রিমুভ হয়ে স্কোয়ার সাইজের একটা ভিডিও তৈরি হয়ে গেল। এবং এটা কিন্তু সবগুলো ভিডিওতে আপনার করতে হবে, প্রত্যেকটাতে হচ্ছে ব্ল্যাক বার রিমুভ করতে হবে, ঠিক আছে? এটা যদিও একটু হ্যাসেল, বাট আপনি যদি চান মোবাইলের জন্য ভিডিও বানাবেন তাহলে এটা আপনাকে করে নিতে হবে। এনিওয়ে, আমরা এখন করছি না, আমরা হচ্ছে 16:9 দিয়েই রেন্ডার করছি। সো আমি কন্ট্রোল জেড প্রেস করছি। বাই দ্য ওয়ে, আপনি যে কোনো কাজ পেছনে যেতে হলে কন্ট্রোল জেড প্রেস করবেন, তাহলে আগের কাজটা চলে আগের জায়গায় চলে আসবে। ওকে, আমাদের কাজ মোটামুটি ডান। এবার আমরা রেন্ডার করব। রেন্ডার করার জন্য যে ফিনিশ ভিডিওতে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে রেজুলেশন হাই থাকবে 1080, এটা দিয়ে আমরা এক্সপোর্টে ক্লিক করব। তাহলে আমাদেরকে একটা ফোল্ডার সিলেক্ট করতে বলবে যে কোন ফোল্ডারে আপনি ভিডিওটা রাখতে চাচ্ছেন। সো আমি ডাউনলোডস ফোল্ডারেই সিলেক্ট করছি। করার পরে সিঙ্গাপুর ট্যুর নাম আছে, আমরা সিঙ্গাপুর ট্যুর ফুল ভিডিও নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এক্সপোর্টে ক্লিক করি। এখন একটু টাইম লাগবে, টাইম নিয়ে, এটা যদিও আপনার কম্পিউটারের স্পিডের উপর, আপনার কম্পিউটারের পাওয়ারের উপর ডিপেন্ড করে যে এটা কত তাড়াতাড়ি এক্সপোর্ট হবে। সো আমার এই ভিডিওতে সময় কম লাগছে, আপনাদের বেশিও লাগতে পারে। ওকে, অলমোস্ট ডান, অলমোস্ট দেয়ার, অলমোস্ট দেয়ার, হ্যাঁ ডান। এবং এই ভিডিওটা প্লে হবে সাথে সাথে।
ডান, আমাদের ভিডিও তৈরি হয়ে গেল এবং এখন আপনারা এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। সো এতক্ষণ পর্যন্ত যারা নোটিস করেননি, আমরা এতক্ষণ যে সফটওয়্যারটা ইউজ করেছি সেটা কিন্তু উইন্ডোজের ফটোজ নামের একটা সফটওয়্যার, কিন্তু এই সফটওয়্যারটা কিন্তু খুবই পাওয়ারফুল। অ্যাজ ইউ ক্যান সি এটার ভেতরে হিডেন একটা টুল আছে যেটা দিয়ে সুন্দর ভিডিও এডিট করা যায়, এবং আই হোপ যারা খুবই বেসিক ভিডিও এডিট করতে চান তাদের জন্য এটা হেল্পফুল হয়েছে। যদি আপনি এই ভিডিও এডিটিং সম্পর্কে কিংবা অন্যান্য যে কোনো প্রযুক্তি রিলেটেড বিষয় সম্পর্কে সাহায্য পেতে চান, কোনো প্রবলেমের সলিউশন পেতে চান, তাহলে আমাদের ফেসবুকের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা চাইলে জয়েন করতে পারেন। গ্রুপের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের ফেসবুকের গ্রুপে জয়েন করে বিভিন্ন প্রশ্ন করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।